Hello everyone, assalamualaikum. Welcome back to my Jay's cooking channel. আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি চিনুক পিঠা। প্রায় 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। পাত্রে আমি 2 কাপ পানি দিয়ে পাত্রটি আমি চুলায় বসিয়ে দিব। পানির মধ্যে এবার আমি অল্প লবণ দিয়ে দেব। ফুটে উঠলে এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব, নেড়ে দেব। পাঁচ মিনিটের জন্য ডেকে দেব। এ হাতে সাহায্যে মতে নেব। ডোটা কিন্তু একটু শক্ত হবে। ডোটা কিন্তু আমার রেডি। এবার পিঠা বানাতে চলে যাব। আগে সামান্য একটু আমি ডো নিয়ে নিলাম। আবারও হাতের সাহায্যে এভাবে মতে নেব। হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে এক পাশ এভাবে একটু চুটো করে নিলেই হবে। দুটো চিরুনি নিয়েছি। চিরুনি দুটোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি একটি পিঠা একটি চিরুনির উপর রেখে আরেকটি চিরুনির সাহায্যে এভাবে চেপে চেপে তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করা শেষ। এবার আমি পিঠাগুলো বাছতে যাব। পিঠাগুলোকে আমি হালকা বেজে তুলে নেব। একবারে এটাকে গাঢ় করে বেজে নিলে এটা অনেকটা শক্ত হয়ে যায়, তাই দুইবারে এটাকে বেজে নিলে ভালো হয়, অনেকটা মুচমুচে হয়। এটাকে আমি পরের দিন সকালে আবার তেলে ভেজে তারপর শিরায় ডুবাব। এটাকে আমি এখন বক্সে ভরে রেখে দেব। একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম।
পরিমাণ চিনি দিয়ে পিঠার জন্য শিরা তৈরি করে নেব। ছোট আমি চুলায় বসিয়ে একটি চামচের সাহায্যে নাড়তে থাকব। পর্যায়ে আমি নামিয়ে ফেলব। আমার শিরাটা রেডি হয়ে গেছে। পিঠাগুলো বক্স থেকে বের করে আমি আবারও বেজে নিব। পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তুলে সরাসরি চিনি শিরায় দিয়ে দেব। চামচের সাহায্যে পিঠাটাকে এভাবে ছিঁড়াতে একটু ডুবিয়ে তুলে নেব। গুলো পিঠা রেডি হয়ে গেছে। এবার আমি একটি পিঠা বেঙ্গে দেখাবো। আর এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।